অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তে যে যেখান থেকে আমার ব্লগটি দেখতেছেন সবাইকে স্বাগতম। আমি আছি আপনাদের মাঝে সুমন। আজ আমি তিস্তার বালুচরে কীভাবে মিষ্টি কুমড়া, আলু, রসুন, পেঁয়াজ আবাদ করা হয় সেই বিষয়গুলো আমি একটা ব্লগ তৈরি করছি, আজকে সেটা আপনাদের মাঝে আমি উপস্থিত করব। তো ভিউয়ার্স ঠিক আছে, চলেন দেখা যাক আজকের ব্লগ, লেটস গো। আপনি লাগাইছেন? না, আমার ভাতিজা লাগাইছে। ও, আপনার ভাতিজা? না, আচ্ছা আচ্ছা, কুমড়া তো ফলন তো ভালো দেখা যায়। এই কুমড়া গুলার কিছুদিন গেলে ভালো ফলন ধরবে, তাই না? এই যে আমরা দর্শক এখানে আমরা দেখি, এটা হলো কুমড়ার চর, শুধু কুমড়া আর কুমড়া। এই যে কুমড়া দেখতেছেন আপনারা, না?
এখানে আলু মিষ্টি কুমড়া পেঁয়াজ রসুন সব ধরনের জিনিসের তৈরি আবাদ হয়। যারা যারা যে আলু মিষ্টি কুমড়া এটা সেটা যারা আবাদ করে পেঁয়াজ ওষুধ তাদের কি প্রত্যেকে লাভবান হয় না? সবাই লাভবান হচ্ছে তো, না হলে আবাদ করে ভালো লাগলো আবাদ কিন্তু মাছ যায় না কখনো না সবারই লাভজনক হয় না। আপনি কি শুধু আলু আবাদ করছেন না আরো অন্য কিছু আবাদ করছেন? আলু আবাদ করছি, আচ্ছা আচ্ছা, পেঁয়াজও আবাদ করছেন না? হ্যাঁ ভাইয়ের ওই পাশে পেঁয়াজ দেখা যাচ্ছে। তাহলে ভাই যান আপনার বাড়ির বাসা কি এইখানে না? আমার বাসা এইখানে ছিল, এই নদীর উপরে ছিল। হ্যাঁ একটু দূরে গেছে। ও দূরে গেছেন না? আচ্ছা আমি শুনলাম নদীটা খনন হবে, খনন হলে তো বোধহয় আপনার জমি বাইর হবে তাই না? উপকৃত হবে না? দাদা কি কি আলু আবার স্টিক কাটিনাল আর কি কি এই দুইটাই আবার হবে কাটিনাল অন্য কিছু অনেক শাকসবজি দেশি আলু আবাদ হয়। তারপরে নাও কুমড়াও নাও শাক হয় রসুন পেঁয়াজ সব কুমড়িয়া মানে সবই আবাদ সবাই আবাদ হয়। মোটামুটি ফলন তো হয় বোধহয়? মানে ফলন হয়, এবার একটু বালাতে এসে জ্বালায় নাই তো এই যে মারছে না, বিরাট মারছে। আপনার খরচ কত হয়েছে দাদা? তিন দিন মাটি 57,000 টাকা হয়েছে। তিন দিন মাটি 57,000 টাকা বারুসরে এই সৌরবিদ্যুৎ থেকে বিভিন্ন খেতে বিভিন্নভাবে পানি দেওয়া হয়। দিনের মধ্যে সৌরবিদ্যুৎ সবসময় খোলা, যে কেউ পানি নিতে পারে, কৃষকের অনেক কাজে লাগে। কি আছে না যে আলু আলু তো আপনার এখনো জ্বালায় নাই? হ্যাঁ গাছাইছে না? মরুচ এখানে আবাদ হয়, মরুচ সরিষা, তারপরে যে পেঁয়াজ, হ্যাঁ রসুন।
বিদ্যুৎ চালিত নিচে মোটর আছে, এটার এটার নিচে আছে মোটর, এখান থেকে মনে করেন যে পানি উঠে উঠে মানে বিভিন্ন যে খেতে মানে পানি সরবরাহ করা হয় এখান থেকে। আপনারা যে সুন্দরভাবে দেখতে পাচ্ছেন মোটর আছে, সৌর বিদ্যুতের লাইন আছে এখানে, হ্যাঁ সব কিছু সুন্দরভাবে গোছানো। হ্যাঁ কিছু কিছু যে ঘর বাড়ি দেখা যাচ্ছে ওইখানে সামনে অবশ্য ঢুসমার আছে, আর ওখানে অনেকে বসত করে আছে। সৌর বিদ্যুৎ চালিত মোটর, পানির নিচে অবশ্য মোটর বসানো আছে, ওখান থেকে পানি উত্তোলন করা হয়। মোটরটা পানি প্রুফ মোটর, নিচে বসানো আছে। তো দেখতে পাচ্ছেন